আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভিউয়ার্স, অনেক দিন পরে যুক্ত হলাম ভ্লগে। খুবই এক্সাইটেড, কারণ আজকে আমরা যাচ্ছি আমার প্রিয়, আপনাদের প্রিয়, আমাদের সবার প্রিয় জায়গা মক্কাতে। তো আমাদের সাথে আছেন, আমাদের রাহবার হিসেবে আছেন আমাদের মোহাম্মদ আলী ভাই। সালাম দে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। পিছনে আছে আমাদের প্রিয় একদিনই ভাই কবির ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা প্রবাসী, সৌদি প্রবাসী হওয়াতে আমাদের একটা বিশেষ সুযোগ। আমরা প্রায় মিনিমাম 2-3 মাসের মধ্যে একবার আমরা ওমরাতে যাই, কিন্তু এই দীর্ঘ একটা লম্বা গ্যাপ পরে আমরা ওমরায় যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকের এবারের ব্লগটা হয়তো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। বর্তমানে মক্কার পরিস্থিতি কেমন, কেমন চলছে সেখানে, মানুষ কি পরিমাণ, মানুষ মক্কার এলাকা কি অবস্থা, সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। আমরা অন্য এক ভাইয়ের জন্য অপেক্ষা করছি, তাকে নিয়ে ইনশাল্লাহ আমরা মিজান ভাইয়ের কাছে যাব। তারপরে মিজান ভাই উঠবে, আমাদের পরিচিত মুখ পাটোয়ারি ভাইও আছে, ইনশাল্লাহ ব্লগটা অনেক জমজমাট হবে। তো দেখতে থাকুন ইনশাল্লাহ। সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে। আসসালামু আলাইকুম ভাইজান। আপনার অনুভূতি বলেন প্লিজ। সময় টেলিভিশন, সময় টেলিভিশন, তো মিথ্যা কথা বলছেন কেন ভিজন ভাই? আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই আমরা এখানে এসে পৌঁছলাম মদিনাতুল উম্মাল বাস স্ট্যান্ডে, আর এটাই হচ্ছে আমাদের বাস। সবাই অলরেডি উঠে গেছে, তো আমি এখন উঠি। হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত জনম জনম কদম কদম। মক্কা অভিমুখে আমাদের যাত্রা শুরু হলো। দাম্মাম থেকে মক্কা পর্যন্ত প্রায় 1300 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগবে মিনিমাম 15 ঘন্টা। রাস্তার ভালো কন্ডিশন আর মার্সিডিজ বেঞ্জের বাস হওয়ায় এমন লম্বা সফরেও তেমন কোনো ক্লান্তি অনুভব হয় না। তো আমরা এখন কিং ফাহাদ রিয়াদ রোড দিয়ে চলছি রিয়াদের দিকে। দাম্মাম থেকে রিয়াদের দূরত্ব 400 কিলোমিটার। সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে। আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই হৃদয়ে। কবু করেছি সজীব কবু কিছু হারিয়ে চিনেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত জনম জনম কদম কদম এই চলা
মাথায় ভরে কুড়াই কিছু জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে আর চলে বেশি খাওয়া হয়ে গেছে কম হরিয়াদের একেবারে শেষ প্রান্তে এসে এখানে এসে নামাজ আদায় করলাম এবং রাতের খাবার দাবার সেরে নিলাম। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো মিকাতে এবং লম্বা একটা ঘুম হবে। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল সকালে মিকাতে। أدخل الميقات شوقا أبدأ الغسلا ألبس الإحرام حتى أحتوي معنا وأصلي ركعتين قربة لله ميقات থেকে ইহরাম বাঁধার মাধ্যমে আমাদের উমরার কার্যক্রম শুরু হয়ে গেল। আমরা যে মিকাতটিতে আছি এটি তায়েফের সন্নিকটে অবস্থিত এবং এটির নাম কর্নুল মানাজিল। কর্নুল মানাজিল থেকে মক্কার দূরত্ব 80 কিলোমিটার। তো আমরা এখন মিকাত থেকে রওনা হচ্ছি আমাদের মূল গন্তব্য পবিত্র মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে। আলোয়ারাধার দুটি পথ গেছে দুটি দিকে, আমি বিশ্বাসী বেছে নিয়েছি আলোর পথটিকে। আলোয়ারাধার দুটি পথ গেছে দুটি দিকে, আমি বিশ্বাসী বেছে নিয়েছি আলোর পথটিকে। যে পথ আধার সে পথ শুধু হতাশা, আমি আলোকে আশীর্বাদ মেনেছি তাই ছুটে এসেছি ভালোর দিকে। আলোয়ার আধার দুটি পথ গেছে দুটি দিকে, আমি বিশ্বাসী বেছে নিয়েছি আলোর পথটিকে। আলোয়ার আধার দুটি পথ গেছে দুটি দিকে, আমি বিশ্বাসী বেঁচে কবিলের টাকা দিব আপনাদের দেখছি শুধু ব্যাগ আর টাকা খরচ করে লাভ নেই। তুমি চাইয়ে রাখবো বড় একটা এটা এই দেখো হ্যারাম সরি মাথা এটা101 101 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
A few moments later. قلب
البيت العتيق وألبي في الطريق رب لبيك فقد جئت من فج عميق جئت يا ربي إليك عبدك بين يدي لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك.